আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের সাইড ক্যারিজ হলে তা খুবই দ্রুত দাঁতের পাল্পে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, দাঁত যখন ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়, তখন যদি দাঁতের উপরিভাগে এই ধরনের ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়, তাহলে আমরা অনেক সময় সেটি দেখে আমরা বুঝতে পারি যে দাঁতে ডেন্টাল ক্যারিজ রয়েছে অথবা দাঁতে পোকা লাগার সমস্যা রয়েছে, যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ক্যারিজ যখন দাঁতের একটা সাইডে হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, যখন এমন সাইডে হয় তখন এটিকে আমরা সাইড ক্যারিজ বলে থাকি। তো ভিউয়ার্স, এই সাইড ক্যারিজগুলা খুব দ্রুত দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেখানে খুব দ্রুত পৌঁছে যায়। কারণ হচ্ছে এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, দাঁতের একটা সাইড দিয়ে এখান থেকে ক্যারিজটি দাঁতের ভিতরে প্রবেশ করছে ধীরে ধীরে। এই ক্যারিজটি যদি এইখান থেকে শুরু হতো, তাহলে এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এর যে পাল্প রয়েছে সেটা এই পজিশনে অবস্থিত রয়েছে। তো যখন ডেন্টাল ক্যারিজটি এখান থেকে শুরু হতো, তখন কিন্তু সেখানে সেই পাল্প অবধি পৌঁছাতে অনেক সময় লাগতো। কিন্তু যখন ডেন্টাল ক্যারিজটি দাঁতের একটি সাইড নিয়ে ভিতরে প্রবেশ করতে থাকে, তখন খুব দ্রুত দাঁতের পাল্প অবধি পৌঁছে যায়, আর তখনই দাঁতে ব্যথা হয়, তখনই দাঁতের যন্ত্রণা হয়। তো যেহেতু দাঁতের এই সাইড ক্যারিজগুলা আমরা অনেক সময় দেখতে পাই না, বুঝতে পাই না, আর তার জন্যই মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর ডেন্টাল চেক আপ করাতে, যদি 6 মাসে সম্ভব না হয় বছরে অন্তত একবার ডেন্টাল চেক আপ করাতে। তাহলে এ ধরনের সাইড ক্যারিজ বা সামান্য সমস্যা থাকলে সেটি প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করালে ট্রিটমেন্টের খরচ এবং সময় দুইটাই কমে যায়। ভিউয়ার্স, এখানে আপনারা দুটি দাঁত দেখতে পাচ্ছেন, এটি একটি ভালো দাঁত এবং এটি একটি নষ্ট হয়ে ধীরে ধীরে নষ্ট হচ্ছে, ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হচ্ছে তেমন দাঁত। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাঁতের পাল্প, এটি হলো দাঁতের ডেন্টিন অংশ এবং এটি হলো দাঁতের এনামেল অংশ। তো ভিউয়ার্স, যদি দাঁতের উপরিভাগ থেকে ক্যারিজে আক্রান্ত হয়ে এই পর্যন্ত আসতে, পাল্প পর্যন্ত আসতে কিন্তু অনেক সময় লেগে যেত। কিন্তু এখানে দেখুন, দাঁতের একটি পাশ নিয়ে, একটা সাইড নিয়ে কিন্তু ক্যারিজটি শুরু হয়েছে, আর এই সাইড থেকে দাঁতের সাইড থেকে পাল্পের দূরত্ব খুবই কম, অর্থাৎ এখানকার উপর থেকে নিচ পর্যন্ত ডবল বলা যায়। তো ভিউয়ার্স, এর জন্য যদি দাঁত সাইড ক্যারিজে আক্রান্ত হয়, তাহলে সে দাঁতটি খুব দ্রুত সেই ক্যারিজটি দাঁতের পাল্পে পৌঁছে যেতে থাকে, কারণ দাঁতের একটা সাইড থেকে দাঁতের দূরত্ব খুব কম হয়ে থাকে, আর যদি উপর থেকে ধীরে ধীরে ক্যারিজটি নিচে আসতে থাকে তাহলে দূরত্বটা বাড়তে থাকে। উপর থেকে যে ক্যারিজগুলো হয়ে থাকে এগুলাই বেশি সময় পাওয়া যায়, আর সাইড থেকে যে ক্যারিজগুলো হয়ে থাকে এগুলা খুবই অল্প সময় পাওয়া যায় দাঁতটি রক্ষা করার জন্য। এছাড়া সামনের দাঁতের যে সাইড ক্যারিজগুলো হয়ে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এই যে দাঁতটি ক্যারিজে আক্রান্ত হয়েছে, এর যে পাল্প রয়েছে সেটি ঠিক এই বরাবর অবস্থিত রয়েছে। তো দেখুন, এখান থেকে যদি ডেন্টাল ক্যারিজটি ধীরে ধীরে দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে, তাহলে খুবই অল্প সময়ের মধ্যে, অল্প কিছুটা দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটি পাল্পে চলে যাবে, পাল্পাইটিসে আক্রান্ত হবে। আর যদি দেখা যায় এখান থেকে হতো, তাহলে কিন্তু এখান থেকে এই পর্যন্ত যেতে অনেক দিন বেশি সময় লাগতো। তো তার জন্যই সাইড ক্যারিজগুলোর হয়ে থাকে, সেই সাইড ক্যারিজগুলা অন্যান্য ক্যারিজের তুলনায় খুবই দ্রুত দাঁতের ভিতরের পাল্পে চলে যায়। এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এই যে ক্যারিজটি রয়েছে এটি অলরেডি পাল্পের ভিতর চলে গেছে। কিন্তু এই দাঁতটি যদি, এই যে ক্যারিজটি দেখতে পাচ্ছেন, এটি যদি দাঁতের উপরিভাগে এখান থেকে শুরু হতো, তাহলে কিন্তু দাঁতের পাল্পে এখনও পর্যন্ত হয়তো পৌঁছাতো না। কিন্তু এটি একটি পার্শ্বে বা একটা সাইডে হওয়ার কারণে খুব দ্রুত পাল্পের সঙ্গে যে অ্যাডজাস্ট হয়ে গেছে, আর এমন অবস্থায় দাঁতে ব্যথা হয়, দাঁতে যন্ত্রণা হয় প্রচুর আকারে, হয় তখন ফেলে দিতে হয় দাঁত, নয়তো ব্যয়বহুল চিকিৎসা, রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতটি রাখার প্রয়োজন হতে পারে। তো সাইড ক্যারিজগুলো যেহেতু আমরা দেখতে পাই না, তার জন্য আমাদের প্রতিনিয়ত 6 মাস বা 1 বছর পরে পরে আমাদের ডেন্টাল চেক আপ করানো উচিত। যদি ডেন্টাল চেক আপে এ ধরনের সাইড ক্যারিজ ধরা পড়ে, তাহলে আপনি যত দ্রুত সম্ভব সেগুলো ট্রিটমেন্ট করিয়ে নিলে দাঁতটি আজীবনের জন্য ভালো হয়ে যায়, পরবর্তীতে কোনো সমস্যা হয় না। তো সাইড ক্যারিজের জন্য আমাদের সাবধান থাকতে হবে, সেই সঙ্গে ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তো ভিউয়ার্স, এ ছিল এই ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।